আসসালামু আলাইকুম আখি ফ্যাশান ডিজাইন থেকে আমি আখি আক্তার আজকে আপনাদের দেখাবো টুকরা কাপড় দিয়ে কিভাবে মেয়ে বাবুদের প্যান্ট তৈরি করা যায় তো এখানে আমার কামিজের কিছু কাপড় বেঁচেছিলো ওই কাপড়টুকু নিয়েছি তো এখানে প্যান্টের জন্য আমরা লম্বা নেব সাড়ে দশ এবং পাশে নেব আট পাশে আর্ট নেবো এবং অংশে এখন আমরা আট ইঞ্চি থেকে সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নেবো এবার আমরা নিচের অংশ থেকে তিন ইঞ্চি তাক কেটে নিচের অংশে যে টুকু যেখানে দাগ কেটে নিয়েছি সাত থাকবে এবার চোখের সাহায্যে দাগ কেটে নেব দাগ কাটা হয়ে গেলে কেচের সাহায্যে আমরা কাপড়টি কেটে নেব কাপড় কাটা হয়ে গেছে এবার উম নিচে কুচি দেওয়ার জন্য আলাদা একটি কাপড় নিয়ে নিব এখানে কাপড়টার আমি নিয়ে ছোট নিয়েছি এক ইঞ্চি পরিমাণ তো এটা নিচের অংশে কুচি দিয়ে দেব এবার যেহেতু আমি এখানে চার টুকরো কাপড় হয়েছে যেহেতু টুকরো কাপড় তার জন্য এখানে মেশিনের সাহায্যে দুই পার্ট করে সেলাই করে নেব দুই পার্ট সেলাই করা হয়ে গেলে নিচের অংশে আমরা বাড়তি যে আলাদা যে কাপড় নিয়েছি ওই কাপড় দিয়ে কুচি দিয়ে নেবো কুচি দেওয়ার সময় প্যান্টের কাপড়টা সোজা সাইডে এবং কুচিটা উল্টো সাইডে কুচির কাপড়টা উল্টো সাইডে থাকবে এবার কুচি দেওয়া হয়ে গেলে কুচিটা উলটিয়ে নেব সোজা সাইডে এবং একটি চাপ সিলাই দিয়ে দেবো যাতে কুচিটা ফুলে না থাকে ভালোভাবে যেন বসে থাকে এবার কুচিদা হয়ে গেলে কাপড় দুটো সোজা করে নিয়ে যে নিচের যে তিন ইঞ্চি নিয়েছি সেই অংশ বাদ দিয়ে আর যেটুকু রয়েছে সেটুকু সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে দুই পাটে সেলাই করা দুই পাশে সেলাই করা হয়ে গেলে আমরা এইভাবে করে নেব প্যান্টটা এইভাবে করে নেব এবং নিচে যে তিন ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম এখন ওইটা মেশিনের সাহায্যে সেলাই করে নেব। এবার সেলাই করা হয়ে গেলে উপরে রাবারের ঘরটা সেলাই করে নেবো ডাবল ফোল্ড করে সেলাই করে নেব এই পারফেক্ট এবার তৈরি হয়ে গেল প্যান্ট আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ